যে ধরনের এই এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে তার ধিক্কার জানাতেই আজকের এই প্রতিবাদ মিছিল। অনেক প্রশ্ন ছুড়েছে উনারা, এলাকার ডিএসপি কে দিয়ে পুলিশ কে দিয়ে যে বার্তা দিয়েছে তা সর্বৈব মিথ্যা। এলাকার এই এলাকার ডিএসপি দলদাস ডিএসপি বলছে, আপনারা শুনেছেন যে ডান দিকে চা দোকানের সামনে দাঁড়িয়েছিল ছেলেটি, একটি কনভয়ের কোন গাড়িটি ধাক্কা মেরেছে তিনি জানেন না, যদিও বাজেয়াপ্ত করা হয়েছে সাদা রঙের একটি গাড়ি, সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেই বোঝা যাবে সেই গাড়িটি কনভয় থেকে কতটা দূরে ছিল। আর ডান দিকে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ধাক্কা মারলে গাড়ির বাম দিকে ড্যামেজ হয় কি করে? আমার এই প্রশ্ন প্রশাসনের কাছে। তৃণমূলের শিখিয়ে দেওয়া উনি আওড়াতে গিয়ে নিজেদের যে যোগ্যতা তার নিম্ন রুচির পরিচয় দিয়েছে এই ডিএসপি। একটি দীঘাগামী একটি গাড়ি তার ডান দিকে দাঁড়িয়ে থাকা রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা একটি যুবককে ধাক্কা মারলো, অথচ গাড়িটির বাম দিকে বোনেটে আঘাত লাগলো কোণে। এটা কিভাবে সম্ভব? আমার এটাই প্রশ্ন। আমরা জানি ছেলেটি রাস্তা ক্রস করতে যাচ্ছিল। দ্বিতীয়ত, ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন গাড়ি চাকতে কি শুভেন্দুবাবু ছিলেন, সেই কথাটা উনি সত্যি কথা স্পষ্টভাবে না বলে তদন্ত হচ্ছে বলে ঘুরিয়ে দিলেন। কেন? ছোট্ট একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেই তো হয় যে শুভেন্দুবাবুর গাড়ির কাছাকাছি যে গাড়িগুলো ছিল সেই গাড়ির কোনোটা বাজেয়াপ্ত হয়েছে কিনা। সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে সাহস নেই এই প্রশাসনের, কেবলমাত্র রাজনীতি করার জন্য শুভেন্দুবাবুর কনভয় থেকে অনেকটা পেছনে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে যে সাদা কালারের গাড়িটি ছিল সেটার সঙ্গে ধাক্কা লেগেছে। শুভেন্দুবাবুকে কালিমালিপ্ত করার জন্য বিভ্রান্তিকর মন্তব্য পুলিশ প্রশাসন ছড়াচ্ছে, তাই তাদেরকে আমরা ধিক্কার জানাই। ধিক্কার জানাই এই এলাকার তৃণমূল নেতাকে, এই এলাকার বিধায়ককে, দেবাংশু ভট্টাচার্যকে, মানুষকে বিভ্রান্তি করার জন্য বলে বেড়াচ্ছে শুভেন্দুবাবুকে পারতো না দাঁড়িয়ে একটু মানবিকতা দেখাতে? আরে একটি কনভয় যার আপনারাই বলছেন 100 উপরে গতিবেগ আছে, সেই 100 উপরে গতিবেগ থাকা কনভয়ের পেছন দিকে 1.5 কিলোমিটার দূরে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, সেই গাড়ি যখন মেসেজ পাঠাবে আরো 5 মিনিট 10 মিনিট দেরিতে আপনার তার কাছে মেসেজ পৌঁছাবে, তখন সেই কনভয় হয়তো বা বাজকুল ছাড়িয়ে হ্যারিয়ার মাঝামাঝি পৌঁছে গেছে। কিভাবে তিনি চণ্ডীপুরে মানুষ মানছে না, মানবে না, তুষ্টিকরণ রাজনীতি চণ্ডীপুরে মানুষ মানছে না, মানবে না। এই গত 6 মাসে এই চণ্ডীপুরে বহু মানুষ দুর্ঘটনায় মৃত্যু হলেও তারা ক্ষতিপূরণ পেল না কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। এই দুর্ঘটনা চণ্ডীপুরে তো তুষ্টিকরণের রাজনীতি করছে না, জবাব চাই, জবাব দাও।